জানিয়ে দেব একটি শোক সংবাদ। চলে গেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচটি ইমাম। বৃহস্পতিবার রাত 1টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ষীয়ান রাজনীতিবিদ এইচটি ইমামের মরদেহ জানাজার জন্য তার পৈতৃক ভিটা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিঙ্কু, তানজিলা, আর কিছুক্ষণ আগে কিন্তু এইচটি ইমামের মরদেহ সিরাজগঞ্জের এই উল্লাপাড়া এলাকায় এসে পৌঁছেছে। আমরা দেখেছি যে সেই উল্লাপাড়া সোনতলা, তার নিজের গ্রামের বাড়ি সোনতলা বিদ্যালয়ে কিন্তু তার মৃতদেহ হেলিকপ্টার যোগে সেখানে নামে এবং সেখান থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী কলেজ মাঠে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন মহলের লোকজন, রাজনীতিবিদ সহ প্রশাসনের বিভিন্ন লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এখানে তার প্রথম জানাজার অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং সেই জানাজার সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শেষ করা হয়েছে। আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এই এইচটি এমএম বর্ষীয়ান রাজনীতিবিদ এইচটি এমএমের মৃত্যু কিন্তু আসলে শুধু সিরাজগঞ্জের রাজনীতিতে না, শুধু একটি জাতীয় রাজনীতিতে কিন্তু তার অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এবং যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে উপজেলা, বিভিন্ন উপজেলা এবং জেলা আওয়ামী লীগের, তারা কিন্তু কালো বেশ পরে এই এই আকবর আলী কলেজ মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারপরে এখানে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এই এইচটি ইমামকে কিন্তু গার্ড অফ অনার প্রদান করা হবে এবং এখান থেকে প্রথম জানাজা হওয়ার পরে তার মৃতদেহ কিন্তু আবারও ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আমি একটু জানি রেখে যে এইচটি ইমামের কিন্তু একটি একজন ছেলে এবং তিনজন মেয়ে রয়েছে এবং তার ছেলে কিন্তু সিরাজগঞ্জের 4 আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছে যে গতকাল মৃত্যুর পরেই তারা সিদ্ধান্ত নেয় যে সিরাজগঞ্জে তার গ্রামের বাড়ি উল্লাপাড়ায় নিয়ে আসবে এবং সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরেই এই জানাজা শেষ হলে কিন্তু তাকে আবারও ঢাকায় নিয়ে যাওয়া হবে। এখন সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে আমেরিকান নেতৃবৃন্দ সহ প্রশাসন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সহ বিভিন্ন কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে এই জানাজা শুরু হবে এবং তারপরে গার্ড অব অনার প্রদান করা হবে এইচটি বা মরদেহ। তারপরে এখান থেকে আবারও হেলিকপ্টার যোগে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে তার পরিবারের পক্ষ থেকে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর। বর্ষীয়ান রাজনীতিবিদ এইচটি ইমামের মরদেহ জানাজার জন্য তার পৈতৃক ভিটা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়া হয়েছে এবং সেখান থেকে সর্বশেষ সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু।